নেত্রকোনার মদনে নানির ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন সালমাশা নামের এক যুবক। এ সময় হাতির পিঠে চড়ে বরের যাত্রা দেখতে উৎসুক জনতার ভিড় জমায়। শুক্রবার 4 নভেম্বর বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাবলি গ্রামে ঘটনা ঘটে। বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত সদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমাশার সঙ্গে একই উপজেলার বাবলি গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে মুক্তামণির বিয়ে ঠিক হয়। নানি জবে ডাক্তারের ইচ্ছে ছিল নাতির বউকে হাতির পিঠে করে বাড়ি আনবেন। নানির সেই ইচ্ছা পূরণ করতে 20,000 টাকায় হাতি ভাড়া করে বউ আনতে যান সালমাশা। বরযাত্রার খবর শুনে প্রায় 10 কিলোমিটারের যাত্রাপথে ভিড় করে উৎসুক জনতা। বরের নানি জবে ডাক্তার গণমাধ্যমকে জানান, সালমাশা জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে আমি বলেছিলাম তার বউকে হাতির পিঠে করে বাড়িতে নিয়ে আসবো। আমার মনের আশা পূরণ হয়েছে, এতে আমি খুশি।